এবারে মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দেবালয়। কলকাতার আলোচিত ওয়েব সিরিজ মন্টু পাইলট টু দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়া দ্রশিদ মিথিলা। সেখানে তাকে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে দেখা গেছে। হইচইতে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক দেবালয়ের সঙ্গে নাকি মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি তারা বিশেষ সম্পর্কে জড়িয়েছেন। কলকাতার গণমাধ্যমেও এই গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা দেবালয়। তিনি বলেন, আমি আমার বউ বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যি হাস্যকর জায়গায় চলে গেছে। পুরোটা সৃজিত জানে। দেবালয়ের মতে সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিত নয়। নির্মাতার ভাষ্য, কারোর সঙ্গে যদি কারোর কিছু থাকে তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না, আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে মন্টু পাইলট টু এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না। এই গুঞ্জন নিয়ে মিথিলার স্বামী তথা নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও কথা হয়েছে দেবালয়ের। তিনি বলেন, আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে, আমরা মজা করে ছবিও তুলেছি। প্রসঙ্গত, সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে দীর্ঘ 11 বছর সংসার করেছিলেন মিথিলা। 2006 সালে বিয়ের পর 2017 সালে তারা বিবাহ বিচ্ছেদ করেন। এরপর 2019 সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।